দর্শক করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাবিব আফরোজ দর্শক দেশে করোনা শনাক্তের হার কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা গত সাত দিনে গড়ে বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে দেশে চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে জনের সংক্রমণ মিলেছে এক হাজার আটশো সাতানব্বই জনের সংক্রমণ মৃত্যু এবং উদ্যোগের দেখা মিলছে না এখনও এমন একটি পরিস্থিতিতে দেশে গণপরিবহন ব্যবস্থা আবারও ফিরে যাচ্ছে পুরনো চেহারায় আগামী এক সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সিটেই যাত্রী পরিবহনের ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন করোনার বর্তমান পরিস্থিতিতে গণপরিবহনের পুরনো চেহারায় ফিরে যাওয়াটি হতে পারে অনেকটাই আত্মঘাতী স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে হতে পারে করোনার মহাবিস্ফোরণ দর্শক করোনার এই পরিস্থিতির মাঝে আপনাদের সবার কাছে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ থেকে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের ডিভিশন প্রধান হার্ট ফেইলর বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারিসুল হক স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় দর্শক জানিয়ে রাখছি আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য টিভি টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে সেই সাথে বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 নম্বরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনার কাছে শুরুতেই প্রশ্ন রাখতে চাই যে গত এক সপ্তাহের পরিসংখ্যান বলছে দেশে করোনায় শনাক্তের হার কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা গত সাত দিনে করোনায় দেশে গড় মৃত্যু হয়েছে বিয়াল্লিশ জনের করোনায় মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধির কারণ কি বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে সময় পুজোকে প্রশ্নটা করার জন্য আমরা খুব ভালো করে একটা কথা বলে আসছি সব জায়গায় যে কয়েকটা জিনিস মানতে হবে সহসা করোনা যাচ্ছে না এটা দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে কিন্তু এর মানে এমনি যে সকল কর্মকাণ্ডকে বন্ধ রেখেই শুধু করোনার জন্য ঘরে আটকে থাকবো এটাও মেনে নেওয়া যায় না তাহলে করোনার সঙ্গে সমঝোতা করে আমাদের এগোতে হবে এই সমঝোতার কয়টা চুক্তি থাকবে একটা হচ্ছে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করব। ঘন্টা অন্তত দুই তিনবার করে হাটটা বিশ সেকেন্ড ধরে ধুব তারপর মাস্ক পরিধান করব। এবং শারীরিক যে নিয়ম বিধি হাঁচি কাঁচি শিষ্টাচার সেগুলি মেনে চলবো সেগুলো হচ্ছে ভাইটাল পয়েন্ট এই পয়েন্টগুলি মেনে আমরা সব কাজই কিন্তু করতে পারবো এখন এই যে হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়া এটার সঙ্গে একটা জিনিসকে মেনানো যায় যে কয়েকদিন আগে কোরবানি ঈদ হয়ে গেল তখন কোরবানির হাট এবং লোকজন গ্রামে চলে গিয়েছিল সেখানে মেলামেশা করেছে সামাজিক যে শিষ্টাচার যেটুকু দরকার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা দৈহিক দূরত্ব থাকা দরকার ছিল তিন থেকে ছয় ফুট ওইগুলি মানেনি এই কারণে হয়তো বা কিছুটা বেড়ে গেছে তবে এই বেড়ে যাওয়াটাকে আমি বলবো না যে খুবই আশঙ্কার ব্যাপার এটা মনে হয় একজনের সতর্কতা বাণী আমাদের জন্য নিয়ে এসেছে যে দেখো নিয়ম না মানলে কিন্তু মৃত্যু বেড়ে যায় তাহলে নিয়ম মানলেই মৃত্যু থেকে বাঁচতে পারবা আমার মানে এই ব্যাপারটাকে আমরা এইভাবে দেখতে পারি জি স্যার স্যার আরও আপনার কাছে জানতে চাইব যে করোনা ভাইরাস প্রকৃতি পরিবর্তন করে আক্রান্ত বেশিকে সংক্রমিত করছে এর ফলাফল হিসেবে বাড়ছে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলোরের মতো ঘটনাও তো বিষয়টি পার্থক্যের মধ্যে আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলতেন যে দুটি সম্পর্কের মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে আমি ব্যাপারটা আরেকটু জন্মগত বা বিশেষ করে জেনেটিকের কারণে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে কি না চমৎকার প্রশ্ন করেছে হ্যাঁ জন্মগত অনেক কারণে হার্ট ফেলিওর হয়ে থাকে অনেক সময় শিশুরা জন্মের পরে হার্ট ফেলিওর নিয়ে আমাদের কাছে চলে আসে কখনো ছয় থেকে আট বছর বয়সে তারা হার্ট ফেলিওর নিয়ে আসে আর মহিলারা এএসডি ভিএসডি এইসব রোগ নিয়ে তিরিশ বা চল্লিশ বছর বয়সে হার্ট ফেলিওর নিয়ে চলে আসে এই কারণগুলি জন্মগত আগে ধরা পড়লেই ট্রিটমেন্ট করা সম্ভব জি স্যার স্যার আরো জানতে চাইবো আপনার কাছে যে করোনায় রক্ত জমাট বাধার একটি প্রবণতা দেখা যায় করোনার কারণে এটি কখন এবং কাদের কোন পরিস্থিতিতে হতে পারে বিষয়টি নিয়ে একটু জানাবেন এটা অত্যন্ত বৈজ্ঞানিক একটা প্রশ্ন বলেছেন এটা নিয়ে অনেক রকম কথা আছে আমরা প্রতিদিন ওয়েব নিয়ে বিভিন্ন রকমের তত্ত্ব নিজেরা বলি অনেক আমাদের বলেন সাধারণ মানুষের জন্য যেটুকু বোঝা দরকার এটুকু বুঝতে হবে যে রক্তের ধর্ম হচ্ছে এক ধরনের বিশেষ তরল অবস্থায় বিরাজমান থাকা এটাকে ব্যালেন্স করার জন্য প্রকৃতি আমাদের মধ্যে হ্যাপারিন বলে একটা জিনিস দেয় কোনো অবস্থাতে যদি শরীরে এই হ্যাপারিনের তারতম্য ঘটে যায় মানে যেটুকু দরকার ওর যদি প্রাপ্তি কমে যায় তাহলে এই শরীরে জমাট বাড়তে শুরু করে এবং এটা তৈরি হয় এন্ডোথেরিয়াম বলে সেল আছে সেখান থেকে তো ফলে দেখা গেল করোনা এবং বিশেষ বিশেষ কিছু শারীরিক কন্ডিশনে এরকম জমাট বাঁধার প্রবণতা দেখা দেয় আবার জন্মগতভাবে কিছু ক্লটিং ফ্যাক্টর বলি আমরা যারা রক্ত জমাট রক্তগুলিকে জমাট বাঁধতে সহায়তা করে সেগুলির পরিমাণে যদি কম থাকে তাও আবার রক্ত জমাট বাঁধতে পারে কিছু কিছু শারীরিক কন্ডিশন এগুলিকে বাড়িয়ে তুলতে পারে ফলে অনেকগুলি বিষয় মিলেই করোনাতে রক্ত জমাট বাঁধে এটিকে আমরা বলি এন্ডোথেলিয়াল ডিসফাংশন জি স্যার স্যার আমরা আবার আলোচনায় ফিরবো আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছে ফোন করে দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরবো দর্শক কে বলছেন নাম বলে আপনার প্রশ্নটি করুন জি আমার নাম তামান্না হক আমার প্রশ্ন আছে যে একটা মাস কয় ঘন্টা পরে রাখা যাবে জি ধন্যবাদ আপনাকে স্যার প্রশ্নটির উত্তর তার মায়ের জ্বর ছিল গলা ব্যথা ছিল তিনি বলেছেন একটি মাস্ক কত সময় বা কতদিন পরা যাবে সেটি যদি বলতেন ও মাস্ক আমি এখানে দেখছি মায়ের কথা না স্যার ওটি আমাদের ফেসবুকের কিছু প্রশ্ন আমরা দিয়ে রাখি সেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা ফিডব আমার গলা ঝোলানো আছে একটা মাস্ক এটাকে বলি আমরা সার্জিক্যাল মাস্ক এই সার্জিক্যাল মাস্কগুলি একদিনই পরা যেতে পারে এবং আরও ভালো হয় একটা কেসের পরেই ফেলে দেওয়া তারপরে দ্বিতীয়ত কতগুলি যেগুলি আমরা যখন রুগী দেখার সময় ব্যবহার করি আমরা এন নাইনটি ফাইভ মাস্কের কথা বলি সেই এন নাইনটি ফাইভ মাস্কগুলি আদর্শগতভাবে ব্যবহার করতে হলে বলতে হয় একবার একটা রুগীর কাছে গেলে দ্বিতীয় রুগীর ক্ষেত্রে ওটা চেঞ্জ করে যান আমাদের দেশে আমরা করি কি একদিন শুধু একবেলা ব্যবহারের সময় ব্যবহার করি তারপরে এটা ফেলে দিই আমি বুঝাতে পারলাম বোধহয় সাধারণ মানুষের জন্য এত দামি মাছ ব্যবহার করার কোনো দরকার নাই ডাক্তারদের যেসব মাছ ব্যবহার করতে হয়েছে পান রক্ষার জন্য এগুলি হাজারের উপরে এক একটা সাধারণ মানুষ একশো দেড়শো টাকার কাপড়ে তিন লেয়ারে তিন স্তরের মাছ ব্যবহার করলে পারেন সেগুলি প্রতিদিন ধুয়ে শুকে পরদিন আবার ব্যবহার করতে পারবেন জি স্যার ধন্যবাদ এবার আপনার ফেসবুকের যে প্রশ্নটি আপনি দেখছিলেন সেটিতে আসি তানির নামে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে হার্টে দুর্বল হলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে পরামর্শ দিলে অনেক উপকার হতো সেটি যদি বলতেন চমৎকার একটা প্রশ্ন করেছে যে হার্টের রোগ নিয়ে আসতে পারে কিন্তু হার্টের রোগ আছে বোঝা যায় না এই রুগীগুলিকে আমরা আগে চিহ্নিত করি যেমন ডায়াবেটিক রুগী অনেকে বুঝতে পারেন না যে নীরবে উনি হার্ট ফেলি রুগী বা হার্ট অ্যাটাকের রুগী হয়ে গেছেন অত্যন্ত মোটা এক রুগী মোটা মানুষ উনি নিজেই বুঝতে পারছেন না যে উনি হৃদরোগে আক্রান্ত শ্বাসকষ্টের রুগী উনি অ্যাজমা বা হাঁপানিতে ভুগছিলেন তিনি বুঝতে পারলেন না যে গোপনে উনি হার্ট অ্যাটাক আক্রান্ত হয়ে গেছেন তারপর দেখা গেল যে বহুদিন থেকে কিছু ওষুধ পরে আমরা স্টেরয়েড যাতে ওষুধ খাচ্ছে তার গায়ের ব্যথা বা গিরার ব্যথার জন্য সেসব রুগীও বুঝতে পারে না যে তার হার্ট অ্যাটাক হয়ে গেল এখন হার্ট অ্যাটাক হয়ে গেলে একজন সুস্থ মানুষ প্রথমে যেগুলি ফিল করেন শরীরে অসম্ভব দুর্বলতা কেউ নিয়ে এসে তীব্র বুকে ব্যথা সেই বুকে ব্যথা ঘাড়ে চোয়ালে হাঁটতে গেলে ব্যথা বেড়ে যাবে রেস্টিলি কমে যাবে সেই ব্যথা দুই হাতেও ছড়াতে পারে এগুলি নিয়ে রুগী আমাদের কাছে আসবে কখন কখনো তারা শ্বাসকষ্ট নিয়ে চলে আসে কেউ কেউ এসে বলে মাদ্রাতে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে দরজা জানা খুলে যাওয়া আরও বাতাস দরকার হ্যাঁ এইটাও এক হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ারের এক ধরনের সংকেত জি স্যার স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক ফোন কলে যুক্ত হয়েছেন দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমার নাম সিদ্দিকুর রহমান আমি বাসাবো থেকে বলছি আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি আমি ঈদের পরে থেকে সাইকেলিং করে অফিসে যাওয়া আশা করি জোর ওখানে যে অনেক গাম হয় ওয়েটিং হয় তো সেখানে আমি তাওল দিয়ে মুছি আবার এসিতে থাকি আবার বাসা আসার পরে টেন সোয়েটিং হয় সাথে সাথে আমি ওয়াশরুমে চলে যাই সাথে সাথে আবার শাওয়ারও করি এই জন্য হয়তো বা মনে হয় আমার আমার গতকালকে থেকে নাক দিয়ে পানি প্রচুর জল পড়তেছে এবং আজকে সকাল থেকে একশো দুই ডিগ্রি জ্বর এবং দুপুরেও একশো দুই ডিগ্রি জ্বর সেক্ষেত্রে নাকের পানি এখনো পড়তেছে সেখানে সেক্ষেত্রে আমি কি কি ওষুধ সেবন করতে পারি আর আইবেরা সিক্স মেবি এটার কার্যকারিতা আসলে কি দর্শক আপনি আপনার সংযুক্তি বিচ্ছিন্ন করবেন না পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন স্যার আপনার কাছে জানতে চাইব পরামর্শ এখানে দুটো বিষয় উনি অবতারণা করেছেন একটি করেছেন যে উনার শরীর খুব ঘামে উনি কিন্তু সাইকেল চালিয়ে প্রতিদিন অফিস করছেন এবং অফিস থেকে আবার ফিরেও আসছেন সেটি ভালো করে মুছেও রাখছেন কিন্তু তারপরও তার যেটি সর্দি সাধারণ সর্দিও হতে পারে সেটি দেখা দিয়েছে ফলে সে কি করতে পারে সেই মহামারীর সময়ে করোনা মাথা রাখতে হবে করোনা কিন্তু সাধারণ সর্দি জ্বরের মতো লক্ষণ নিয়ে আসে ঘাবড়াবার কিছু নাই উনি প্যারাসিটামল এবং অ্যান্টিস্টামিন জাতীয় ঠান্ডার ওষুধ সেবন করবেন এরপরে ওয়েট করো ওনার দেখা উচিত লক্ষণগুলি যেগুলি বাড়ছে না কমে যদি বাড়তে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে উনি আইভারমেট্রিক ওষুধের কথাটিও উল্লেখ করেছিলেন এটি কতটুকু কার্যকরী সেটিও জানতে চেয়েছিলেন সেটাই কথা বলছি ইভারমেক্টিন নিয়ে কথা আছে এটা দেখা গিয়েছিল যে ল্যাবরেটরিতে যদি ব্যবহার করা হয় তাহলে ভাইরাসের রেপ্লিকেশন এই যে তার বেড়ে যাওয়ার প্রবণতা পঞ্চাশ হাজার টাইম কমে যায় ফলে ওই ভাষা থেকে আমেরিকাতে কিছু কিছু সেন্টারে স্টাডি হয়েছে ইভারমেকটিন ইউজ করা বাংলাদেশে কেউ 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 ব্যবহার করছেন এটা ইভারমেকটির ভয়ঙ্কর কোন ওষুধ না এটা হল অ্যান্টিপ্যারাসেটিক ক্রিমির ওষুধ হ্যাঁ ফলে এটা কেউ কেউ সেবন করতে বলেন কিন্তু গাইডলাইনে এখনো কিন্তু আসেনি যে ইভারমেক্টিন দেওয়া হবে কিন্তু অনেকে কিন্তু ব্যবহার করছেন আমেরিকায় কিছু সেন্টার করছে বাংলাদেশে কয়েক সেন্টারে কেউ কেউ করছেন এর পাশাপাশি কি স্যার অন্য কোনো ওষুধ সেবন করা যাবে কি না সেটি যদি একটু বলতেন শুধুমাত্র প্যারাসিটামল আর অ্যান্টিহিস্টামিন খাবেন প্যারাসিটামল একটা করে তিনবার অ্যান্টিস্টামিন একটা করে প্রতিদিন খাবেন উনি তিন দিনে যদি ইম্প্রুভ না হয় তখন একজন ডাক্তারের পরামর্শ নিলে উনি ভালো করবেন জি স্যার ধন্যবাদ দর্শক আশা করব আপনি আপনার মূল্যবান পরামর্শটি পেয়েছেন আমাদের সঙ্গে আরো একজন দর্শক ফোন কলে যুক্ত রয়েছেন দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান বলছিলাম ওয়া আলাইকুম সালাম আপনার প্রশ্নটি করুন ম্যাডাম আমার কিছুদিন আগে মে মাসের 16 তারিখে পজিটিভ আসছিল জি তারপর 18 দিন পরে নেগেটিভ আসছে এর মধ্যে শারীরিক দুর্বলতা আছে এবং ঘাম আছে কিন্তু গতকালকে হঠাৎ করে আবার শরীর ব্যথা হয়ে জ্বর আসছে জি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারিসুল হক স্যার আপনার কাছে পরামর্শ জানতে চাইবো ধন্যবাদ একটা চমৎকার প্রশ্নের জন্য একটা কথা কিন্তু দুটো বিষয় আমাদের ভাবতে হবে একটা হচ্ছে যে করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পরেও একজন রুগীর আরেকবার বলি যে ওই যে প্রশ্নটা করে আবার হতে পারে কি না কিন্তু এত তাড়াতাড়ি হয় না হলে আড়াই থেকে তিন মাস সময় লাগবে যদি হয়ও এটা একটা ধারণা বলা আছে আরেকটা শব্দ বলি আমরা রিঅ্যাক্টিভেশান কারণ করোনা এমন একটা ভাইরাস যে আপনার সেলগুলিকে আক্রান্ত করে আপনার সেলেই সে অচেতন বা নিস্তেজ হয়ে পড়ে থাকে আবার সে অ্যাক্টিভেটেড হলো কি যদি সে অ্যাক্টিভেটেড হয়ে যায় তাও পজিটিভ হতে পারে আরেকটা ঘটনা হতে পারে যে সেল যে ভাইরাসগুলি আমাদের শরীরে ক্রিয়াশীল ছিল তারা মরে যাওয়ার পরেও তার প্রোটিনগুলি শরীরে ভাসতে থাকে যেমন আমরা আর পিসিআর পরীক্ষা করি সেই মৃতদেহগুলিকে শনাক্ত করেও আরটি পিসিআর আবার পজিটিভ হতে পারে ফলে পজিটিভ হওয়ার মানে এই না যে আপনি পুনরায় আক্রান্ত হয়েছেন নেগেটিভ হওয়ার মানে এই না যে আপনার করোনা নাই হ্যাঁ এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে এটাকে আমরা বলি আপে থাকা জি স্যার স্যার আমাদের সঙ্গে ভিডিও প্রশ্ন আমাদেরকে একজন পাঠিয়েছেন ফেসবুক মেসেঞ্জারে ভিডিও প্রশ্নটি দেখে আলোচনা ফিরবো আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সিঙ্গাপুর থেকে বলছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখে পজিটিভ হয়েছিল তারপরে আগস্টের চোদ্দ তারিখে একবার টেস্ট করার পরে নেগেটিভ হয়েছে তো এখন নাকি শুনতেছি যে একবার পজিটিভ থেকে নেগেটিভ আসলে কারণ আমরা জানি যে কোনো ভাইরাস ইউজালি যেসব ভাইরাস আমাদের দেশে আগে আসতো আর কি তাদের ক্ষেত্রে একবার যদি হতো সংক্রমণ দ্বিতীয়বার হতো না হলেও মাইল্ড হতো ছোটবেলায় আমারও অনেক হাম হয়েছে পরে কম হতো হাম কিন্তু এবারের করোনাটা একটু ভিন্ন রকমের হওয়ার পরে তার এগেন্স্টে যে অ্যান্টিবডি সে তৈরি করে এটা আড়াই থেকে তিনবার বেঁচে থাকে তারপর সে নিশ্চিহ্ন হয়ে যায় ফলে দ্বিতীয়বার সে পুনরায় আক্রান্ত হতে পারে এটা কিন্তু আরেকটা তত্ত্ব আছে যখন কোনো ভাইরাস আক্রমণ করে তখন টি সেল মেডিয়েটেড মানে সেল মেডিয়েটেড এক ধরনের ইমিউনিটি গ্রো করে এটার জন্য সময় লাগে এবং এটা সারা জীবন তার মেমরি তৈরি করে হয়তোবা তার ক্ষেত্রে টি সেল মেমোরিটা করোনা ভাইরাসের ক্ষেত্রে টি সেল মেমোরিটা হয়তোবা হ্যাঁ আরও পরে দেরি করে কিন্তু হয়তোবা এক সময় দেরি করবে এটা হয়তোবা এক বছর দুই বছর দশ বছর বিশ বছর কিন্তু এই ব্যাপারে যেহেতু নতুন রোগ আমাদের এখানে খুব এটা তো বের হয়ে যায় না ঝেঁটে বিদায় করার মতো ভাইরাস এটা না এটা আমার আপনার স্যারের মধ্যে মেটিয়ে থাকে ঘুমিয়ে থাকে আবার চেতনা ফিরে ফেলে আবার সে অ্যাক্টিভেটেড হয়ে গেল আর তিন নম্বর হতে পারে কি যে মৃত সেলগুলি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ভাইরাসগুলি তার বডিগুলিকে আমরা আবার পিসিআর টেস্ট করার সময় পজিটিভ পেতে পারি ফলে পজিটিভ পেলেই যে অ্যাক্টিভ সংক্রমণ এমন কোনো কথা না তবে আসার এই যে এগারো দিন পার হয়ে যাওয়ার পর সংক্রমণ করার ক্ষমতা চলে যায় আরেকটা বিষয় যেটা হতে পারে যে কোভিড সংক্রমণের পরের থেকে উত্তরণের পরেও রুগীর কিছু কিছু জটিলতা স্বল্প সংখ্যক রুগী দেখা দেয় পার্টিকুলার লাংসের জন্য কারো ডায়াবেটিস ডেভেলপ করে তারও কিডনির প্রবলেম ডেভেলপ করে সেগুলিও কিন্তু পরামর্শ নিলে ভালো হয়ে যায় আমাদের বঙ্গবন্ধুর তো অলরেডি পোস্ট কোভিড সিম্পটম কমপ্লিকেশন ঠেকানোর জন্য একটা সেন্টার আউটডোরে খোলা হয়েছে জি স্যার স্যার আমাদের কাছে শাহিন নামে একজন ফেসবুকে প্রশ্ন করেছেন জন্মগত বা বিশেষ করে জেনেটিকের কারণে হার্ট ফেলিয়র হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা যদি বলতেন চমৎকার প্রশ্ন জন্মগত হৃদরোগের জন্য হার্ট ফেলিয়রের একটা বড় সমস্যা এবং জন্মগত রোগীগুলি যখন হার্ট ফেলিয়ার নিয়ে চলে আসে তখন তার ক্ষেত্রে খুব বেশি কিছু করার থাকে না এই হার্ট ফেলিয়ার হওয়ার আগেই যদি আমরা সেই রোগগুলি ডিটেক্ট করতে পারি তাহলে হার্ট ফেলিয়ার থেকে আমরা বাঁচাতে পারবো অনেকগুলি প্রাণ রক্ষা পাবে জি স্যার স্যার আপনার কাছে আরও প্রশ্ন যে আমাদেরকে মামুন নামে একজন প্রশ্ন করেছেন ফেসবুকে আমার হার্ট ভালো রাখতে আমরা কি করতে পারি স্বাভাবিকভাবেই হার্ট ভালো রাখার জন্য অনেকেই চেষ্টা করেন অনেকে এই কমন প্রশ্নটি করে থাকেন সেটা যদি উত্তর দিতেন হার্ট ভালো রাখতে গেলে প্রথম যেটা করতে হবে মনটাকে সতেজ রাখার চেষ্টা করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে সকাল বেকাল একটু হাঁটতে হবে প্রতিদিন কমের পক্ষে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে শর্করা জাতীয় খাবার কমিয়ে খেতে হবে লবণ কমিয়ে খেতে হবে তারপর ধূমপান করা অভ্যাস থাকলে বাদ দিতে হবে অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে বাদ দিতে হবে তারপর যেটা করতে হবে পিরিয়ডিক চেক আপ বলি এই চেক আপটা কতদিন পরে করাতে হবে এটাকে দুই ভাগে ভাগ করা হয় যদি কেউ ডায়াবেটিস আক্রান্ত হন তিন মাস অন্তর অন্তর আর যা ডায়াবেটিস নাই বছর অন্তত দুবার কতগুলি চেক করাতে হবে কোলেস্ট্রল কেমন আছে তার সুগার স্ট্যাটাস কেমন কিডনি কেমন ইউরিক অ্যাসিড কেমন থাইরয়েড ফাংশন কেমন পঞ্চাশ বছরের বেশি যদি হয়ে যায় তার পোস্টয়েড কেমন আছে পুরুষের ক্ষেত্রে সেগুলি সব দেখতে হবে সবগুলি স্বাস্থ্য যদি ভালো রাখা যায় তাহলে আপনি অনেক ভালো থাকবেন জি স্যার স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শেষ সময়ে এসে জানতে চাইবো যে হার্টের রোগীদের জন্য এই করোনাকালীন সময়ে কোনো পরামর্শ আছে কিনা আপনার ধন্যবাদ এই চমৎকার প্রশ্ন করার জন্য আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু রোগগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে করোনা আক্রমণের সম্ভাবনা বেশি থাকে যারা পুরোনো কিডনির রুগী তাদের ক্ষেত্রে ডায়াবেটিক রুগী যারা হার্টের রুগী যারা উচ্চ রক্তচাপের রুগী স্টিমিক হার্ট ডিজিজের রুগী এবং বিশেষ করে হার্ট ফেলের রোগী তাদের করোনার ঝুঁকি অনেক বেশি থাকে ফলে সেই রোগগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে সে ওষুধটা খেতে হবে এবং যেন করোনা না হয় সে বন্দোবস্ত তাদের নিতে হবে কি করতে হবে ফেস মাস্ক পরতে হবে হাঁচি কাঁচি শিষ্টাচার মেনটেন করতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মানে ফিজিক্যাল শারীরিক দূরত্ব তিন থেকে সবচেয়ে ভালো হলো ছয় ফুট দূরত্ব রাখতে পারলে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করতে হবে আপনার মনে রাখতে হবে আমার চশমার মতো করে আমি মাছ ছাড়া থেকে বেরোবো না ছাতার মতো করে হ্যাঁ আমি স্যার ধন্যবাদ আপনাকে স্যার আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য দর্শক আপনারা যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আরটিভি বি এস এম এম ইয়ার্ করোনা হেল্পাইয়ার অনুষ্ঠান আছে এই পর্যন্তই আগামীকাল রাত নয়টায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন